মাঠ হারাচ্ছে তার অস্তিত্ব, দুঃখিত গ্রামের প্রবীণরা, নজরদিক প্রশাসন, দাবি তাদের। 70-80 দশকে ইস্ট বেঙ্গল রক্ষণের অন্যতম সেরা মনোরঞ্জন ভট্টাচার্য এই মাঠে খেলে গেছেন। এসেছিলেন 50 দশকের মোহনবাগান রক্ষণের স্তম্ভ শৈলেন মান্না, এসেছেন বিদেশ বসু। সেই মাঠই এখন পড়ে রয়েছে অযত্নে অনাদরে। চারপাশে ধানজমি, মাঝে বিশাল এক ফাঁকা জায়গা অবহেলায় পড়ে আছে। শুকনো হচ্ছে ধান আর একদিকে কিছু জন খেলাধুলা করছে। মেমারি 2 নম্বর ব্লকের পাশাপাশি 2টি গ্রাম, কুচুট ও বসতপুর। এই 2 গ্রামের মাঝেই অতিকায় এই খোলা জায়গায় একসময় গমগম করত। কালনা বর্ধমান রোডের একপাশে গত 80 দশকের গোড়ার এলাকারই কয়েকজন মিলে এই মাঠ তৈরি করেছিলেন। কলকাতার ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠের থেকেও বড়, চারপাশে এতটা জায়গা যে দিব্যি একটা স্টেডিয়াম গড়ে তোলা যেতে পারে। প্রবীণ দেবেন্দ্রনাথ কোনার ছিলেন মূল হোতা। 5 বন্ধু মিলে ঠিক করেছিলেন 2 গ্রামের মধ্যে থাকা বিস্তৃত জমির একাংশে মাঠ তৈরি করবেন। সেই মতো চাষের জমিতে মাটি ফেলে খেলার মাঠ গড়ে তোলা হলো। 4.5 ফুটের মতো করা হলো উঁচু জমি। মাঠের পূর্ব দিকে তৈরি করা হলো 2টি ক্লাব ঘর। বিশাল বড় হলো মাঠের আকার, কোনো সীমানা নেই, আজও নেই কোনো প্রাচীর। ক্ষেতের বেষ্টনীর মধ্যে খোলামেলা খেলার মাঠ। প্রায় 4 দশক ধরে এলাকার প্রাণকেন্দ্র কুচুটের এই মাঠ। স্থানীয় কুচুট পিসি ইনস্টিটিউশন স্কুল দেখভালের দায়িত্ব পেল। কয়েকজন ক্রীড়াপ্রেমী গ্রামবাসীর উদ্যোগে হৈ হৈ করে চলতে থাকে খেলাধুলা। প্রতি বছর এখানে বড় সড় ফুটবল টুর্নামেন্ট হতে লাগল। গ্রাম মেতে উঠল ফুটবলে। মাঠ খোলা হলেও টিকিট কেটে এলাকার মানুষ ম্যাচ দেখত। সেই টুর্নামেন্টে তারকা ফুটবলার শৈলেন মান্না, বিদেশ বসু প্রমুখরা উপস্থিত থেকেছেন। আজ এসবই অতীত, স্মৃতি। এখন পাল্টে গেছে অনেক কিছুই। কমেছে মাঠের আয়তন, খেলার মাঠ এখন ধান শুকুনোর ময়দান। ক্লাব ঘরের কাঠামো দাঁড়িয়ে রয়েছে, নেই জানলা দরজা। এখনও স্কুলের তত্ত্বাবধানে থাকলেও মাঠের যে তেমন পরিচর্যা হয় না তা দেখলেই বোঝা যায়। যদিও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয়। গ্রামের প্রবীণরা মাঠের এমন হাল দেখে দুঃখ পান, চান মাঠ সংস্কার হোক। প্রশাসন স্কুল উদ্যোগ নিক, খেলার মাঠ হারিয়ে যাচ্ছে সর্বত্র, তাই মাঠ সুরক্ষা প্রয়োজন। বিদেশ বসে এসেছিল, আচ্ছা, তারপরে প্রসূন ব্যানার্জি এসেছে, আচ্ছা, শৈলেন মান্না এসছেন, আচ্ছা, আর সব বড় প্লেয়াররা আরও এসছেন। এখন হাল হচ্ছে ওই বাচ্চা ছেলেরা আর বড় ছেলেরা বড় একটা খেলাধুলোর মধ্যে আসছে না। এখন একটু ধান ফান ইয়ে করেছে, ওই আহাভাব খেলছে। সব খেলা হয়েছে মোটামুটি 7-8 বছর আগে খেলা মোটামুটি শেষ হয়ে গেছে। খেলাটা বন্ধ হওয়ার বামফ্রন্ট আমল থেকে একটু একটু কমতে 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 আসছে আর কি। যে তারপরে এই সরকারে আসার পর থেকে ওই সামান্য ওই সন্তানদের একটু ছেলে জেনারেল কাজ দু একটা, আর সকালবেলায় মর্নিং ওয়াক, এই একটু খেলাধুলো ছুটাছুটি করে, তাছাড়া কিছু হয় না। কিছু উন্নয়ন করা যাবে কি, কিছু একটা হবে কি, খেলা টুর্নামেন্ট চলবে, এরকম কিছু আজকে আসেনি, চেষ্টাও করা হয়নি। কেউ এগিয়ে না এলে যে মানে যে মানে খেলা সুলভ যাদের মানসিকতা রয়েছে, খেলার মধ্যে যারা লিপ্ত ছিল তারাই আসছে না। তারাই যদি একটু ছোটো ছেলেদের খেলা শেখায় তারাও খেলতে পারে। কি মনে করেন যে সরকারের তরফ থেকেও বা এখানে পঞ্চায়েতের তরফ থেকেও কি উদ্যোগ নেওয়া দরকার না যে মাঠটা ঠিকঠাক করে দেওয়া? হ্যাঁ, তা তো নিশ্চয়ই করা দরকার। একটু হয়তো চারিদিকটা ওয়াল ফল করে দিল, একটু একটু রাস্তাটা করে দিল, হ্যাঁ, তাহলে একটা এই গাড়ি ঘোড়া ট্র্যাক্টর এই ধান শুকনো এইসব জিনিসটা বন্ধ হয়ে খেলাধুলার মধ্যে একটু আসা যায়। একটু উৎসাহটা বাড়বে যে একটা ঘেরামেরা রয়েছে, ঘেরা দেওয়া রয়েছে, এখানটার মধ্যে একটু খেলাধুলো হোক। রাস্তাটাও এখানটা করবো বলেছিলো আপনার বিডিও সাহেব একবার, মানে একটা টুর্নামেন্ট, স্কুলের টুর্নামেন্ট, এখানে স্কুল পড়ছে, এটা আসল ব্যাপার হচ্ছে স্কুলের মাঠ, আমাদের কুচুট স্কুলের খেলার মাঠটা। তখন একটা কুচুট বসতপুর ইউনাইটেড ক্লাব করে এই মাঠটা, মাঠ ছিল না, এটা একটা জমি ছিল, এগুলো তাই খাস ভেস্ট হয়ে যাবার পর একটা জমি করা হলো, সবাই মিলে উদ্যোগ নিয়ে সেটা দিয়ে এটা স্কুলকে দেওয়া হলো, যে স্কুলের ইয়ে হোক, ওদের এই বাৎসরিক কিছু টুর্নামেন্ট চলে, ওই দৌড়ঝাঁপ করা হয়, তাছাড়া সে ধরনের আর কিছু খেলাধুলো হয় না। কি কয়েক বছর আগে এই মানে পঞ্চায়েতের সব পঞ্চায়েত থেকে খেলাধুলো টুর্নামেন্ট এসব হয়েছিলো, কিন্তু ফুটবল খেলাটা যে মাঠটা যার জন্যে সেটা প্রতিদিন সেটা হয় না। আমরাও তো খেলাধুলো করেছি এই মাঠে, এখন খেলাটা বন্ধ হয়ে গেছে, এটাই আফসোসের ব্যাপার। এটা তো বহুদিন হয়ে গেল আর খেলা টেলা হয় না, কিছু উঠে গেছে, এখন ওই ধান মানে গরু চালানো হয়, ধান মেলা হয়, এসব কিছু হয়।
কাজ তো কিছু হয়নি, খেলাটা উঠে গেছে বলতে গেলে, আর সে গুরুত্ব নেই কিছু নেই। একটা সময় তো অনেক বড় বড় খেলোয়াড়, হ্যাঁ হ্যাঁ, তখন আসতো, তখন আমিও দোকানে দেখেছি তো, শৈলেন মানন থেকে শ্যামধা বা বিদেশ বোসেরা সব এসেছিলেন, প্রচুর লোক হতো তখন। তারপরে আস্তে আস্তে মাঠটা দিয়েটাই নষ্ট হয়ে গেল। কতদিন আগে খেলা হয়েছে, মানে সেরকম বড় খেলোয়াড়রা এসে খেলেছেন? তখন বহুত দিন, আমি তো আজ প্রায় 25-28 বছর এরকম হবে যখন হয়েছে খেলা। ক্লাবটাই নষ্ট হয়ে গেল, ঘর ফার সব নষ্ট হয়ে গেল। জায়গাটা কিছু রোজপুর ইউনাইটেড ক্লাব আর কি, KBUC, ওই স্কুলের মাঠটাকে বলে, যে করাবে বা করবে সেরকম এই জায়গায় আছে, উদ্যোগ নেই না। এটা কিছু পঞ্চায়েত মাঠ, বিশাল এরকম মাঠ দেখা যায় না, এত সুন্দর মাঠ, রক্ষণাবেক্ষণ নেই, ইয়ে নেই, খেলাধুলো নেই তো নষ্ট হবেই, আর সবাই যায় খেলে পেলেই নেই যারা খেল, এখন সব মোবাইল নিয়েই ব্যস্ত সব। ফুটবল খেলছিস তো, কী কী টুর্নামেন্ট হয়, আগে থেকে বড় বড় খেলোয়াড়রা আসে, কে কে এসছে এখনো পর্যন্ত জানি না, নাম জানিস না, তাও কি শুনেছিস? খেলার মাঠে ধান মিলছে, অসুবিধা হচ্ছে তো খেলতে পারলে? হ্যাঁ। এই মাঠের কোনো নাম আছে? বারকোনা মাঠ। খেলার মাঠে আজও গুটি কয়েক কচিকাঁচা পায়ে বল নিয়ে দাপাদাপি করে, কিন্তু তারা জানেও না এই মাঠেই একসময় পা পড়েছে ফুটবলের নায়কদের। তাও পরন্ত বিকেলে তারাই অজান্তেই সেসব ফুটবল তারকাদের পদধূলি ধন্য এই মাঠে টিকিয়ে রেখেছে ফুটবলের অস্তিত্বকে, মাঠের অস্তিত্বকে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।